জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মিতয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে দ্বিতীয় দিনেও প্রভু মহারাজের পূর্ণ জীবন কথাই স্মরণ মনন করব। আমরা প্রত্যেকেই জানি যে স্বামী বিবেকানন্দের জীবন দর্শনে যে সংঘ, যে রামকৃষ্ণ সংঘ আমরা দেখতে পাই, সেই সংঘের জন্য স্বামীজির কথাতেই ছিল প্রথম হচ্ছে আজ্ঞাবহতা। পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ নিজের জীবন থেকে উদ্ধৃতি দিয়ে ব্রহ্মচারীদের আজ্ঞাবহতার শিক্ষা দিয়েছিলেন। পূজনীয় মহারাজ তখন সংঘের প্রেসিডেন্ট। সমস্ত সাধু ব্রহ্মচারীরা প্রতিদিন সন্ধ্যা আরতির পর প্রেসিডেন্ট মহারাজকে শ্রদ্ধা প্রণতি জ্ঞাপন করতে প্রেসিডেন্ট মহারাজের বাড়িতে যেতেন। একদিন প্রণাম গ্রহণ করার সময় মহারাজ সব ব্রহ্মচারীকে তাঁর সামনে উপস্থিত হতে নির্দেশ দিলেন এবং তাঁদেরকে বললেন, দেখো, তোমাদের মধ্যে একজন আমাকে আজ্ঞাবহতা সম্পর্কে প্রশ্ন করেছিল। আমরা বড়দের কাছ থেকে এই আজ্ঞাবহতা শিখেছিলাম, বলে তিনি তাঁর নিজের জীবনের কথা বলছেন। যে একদিন সন্ধ্যা আরতির আগে গঙ্গার জলে নেমে হাত পা মুখ ধুয়ে ওপরে উঠে আসছিলাম, তখন আমরা ব্রহ্মচারী। বিকালে আমরা মঠের বাগানে কাজ করতাম আরতির আগে পর্যন্ত, তাই সেদিন কোদাল খুরপি ইত্যাদি সব জলে ধুয়ে স্বামীজির ঘাট থেকে উঠে আসছিলাম। মঠ বাড়ির পূর্ব দিকের বারান্দায় তখন লম্বা বেঞ্চের ওপর পূজনীয় রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, বাবুরাম মহারাজ, এরা সব বসেছিলেন। এদের মধ্যে রাজা মহারাজ আমাকে, অর্থাৎ প্রভু মহারাজকে উদ্দেশ্য করে বললেন, দেখ তো গিয়ে গঙ্গার জল নোনা কি না। তো প্রভু মহারাজ পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে বললেন, না মহারাজ, গঙ্গার জল নোনা নয়। সঙ্গে সঙ্গে রাজা মহারাজ বললেন, আমি তোমায় বললাম গিয়ে দেখো গঙ্গার জল নোনা কি না, তুমি না গিয়েই উত্তরটা দিলে যে গঙ্গার জল নোনা নয়। তখন প্রভু মহারাজ পুনরায় আবার গঙ্গায় গেলেন এবং একটু জল মুখে দিলেন। ছুটে এসে মহারাজকে বললেন, না মহারাজ, জল নোনা নয়। তখন মহারাজের উত্তর শোনার জন্য কেউই কোনো আগ্রহই দেখালাম না, তার কারণ উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেছে আজ্ঞাবহতা। তখন তিনি মহা খুশি। এটি বলেই প্রভু মহারাজ বলছেন, দেখো, আমি সবসময় প্রবীণদের আদেশ মেনে চলেছি, এমন কি আমার ইমিডিয়েট বসেরও আদেশ শুনেছি। সঙ্গ জীবনে এই আজ্ঞাবহতা অন্যতম একটি শর্ত ছিল স্বামীজির কথা। এবং সংঘের সমস্ত সাধু ভক্তদের প্রতি মহারাজের ছিল এক স্নেহপূর্ণ দৃষ্টি। এই যে আরোগ্য ভবন আমরা বেলুড় মঠে দেখি, 1980 সালে সেটির উদ্বোধন করেছিলেন মহারাজ। এবং বৃদ্ধ সাধুদের জন্য প্রয়োজন অনুযায়ী, কার জন্য ফল, কারোর জন্য শীতের চাদর, কারোর জন্য কোনো রান্না করা খাদ্য বিশেষ সেবকদের দিয়ে পাঠিয়ে দিতেন। ভুবনেশ্বর মঠে সেবারত এক সন্ন্যাসীর জন্য ওই কেন্দ্রের অধ্যক্ষের হাতে একটি সোয়েটার পাঠিয়ে দিয়েছিলেন। ওই সন্ন্যাসী মহারাজ পূজনীয় মহারাজের স্নেহের উপহার পেয়ে চোখের জলে সিক্ত হয়েছিলেন, যেন নিজের জীবনকে তিনি ধন্য মনে করেছিলেন। এবং যারাই তাঁর কাছে সান্নিধ্য লাভ করেছেন, তারাই অনুভব করেছেন যে এই ক্ষুদ্রকায় মানুষটির মধ্যে এক বিশাল হৃদয় লুকিয়েছিল। এবং সেটি বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে, কোনো কোনো সন্ন্যাসী মহারাজকে প্রশ্ন করেছিলেন যে মন্ত্র জপে প্রায়ই যান্ত্রিকতা এসে পড়ে আর সেটা একটা নির্জীব কাজের মতন মনে হয়, এটা কী করে দূর করবে। তখন মহারাজ বলেছিলেন, তুমি এর চিন্তা করো না, নিয়মিত উপাসনা করতে থাকো আর মন প্রাণ দিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করো, ক্রমশ উন্নতি হবে। মহারাজের
শরীর চলে যাওয়ার পর বেলুড় মঠের গঙ্গা তীরে অসংখ্য ভক্ত সাধু ব্রহ্মচারীরা কাঁদছেন, স্তোত্রপাঠ করছেন, এবং মহারাজ যে ঘরটিতে থাকতেন সেই ঘরের বাইরের বারান্দার মেঝেতে কোনো কোনো সাধু বসে আছেন। এমন সময় একজন প্রবীণ সন্ন্যাসী এসে ওই ক্রন্দনরত সন্ন্যাসীকে বললেন, জানো ওই ওনার জন্য আজও আমি সঙ্ঘে রয়েছি। এবং বলেই তিনি স্মৃতিচারণা করছেন যে বেলুড় মঠ কর্তৃপক্ষের সঙ্গে আশ্রম পরিচালনার ব্যাপারে তার মত পার্থক্য হয়েছিল। রেগে মেগে তিনি ভেবেছিলেন সঙ্গ ত্যাগ করে চলে যাবেন, কিন্তু পূজনীয় অধ্যক্ষ মহারাজকে প্রণাম না করে যাই কী করে, আর প্রণাম করলে উনি জিজ্ঞাসা করবেন কোথায় যাচ্ছি। এই ভেবে মনে মনে ঠিক করলেন তিনি যে দু তিন দিন পরেই দিল্লি যাবেন, এবং সেই সময় অনেকের মধ্যে ওনাকে প্রণাম করলে উনি নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন না, বুঝতেই পারবেন না, আর সেই ফাঁকে উনি প্রণাম করে চলে যাবেন। সেই অনুযায়ী নির্দিষ্ট দিনে দমদম বিমানবন্দরে মহারাজ বিমানে ওঠার জন্য ভেতরে চলে যাচ্ছেন, তখন অনেক ভক্ত সাধুর মাঝে এই সন্ন্যাসী মহারাজ প্রণাম করলেন, আর দেখা হবে না, এই শেষ প্রণাম। এই রকম ভাবতে ভাবতে যেই তাঁর প্রভু মহারাজের চরণে হাত রেখেছেন, সঙ্গে সঙ্গে প্রভু মহারাজ জোরে বলতে লাগলেন, বাড়িতে বাবা কাকা যদি বকে, কোনো একটি কাজ করতে বাধা দেয়, তখন কি বাড়ি ছেড়ে চলে যায়? একটু বকেছেন, কাজটি ভালো মন্দ বিচার করে করার কথা বলেছেন, অমনি রাগ হলো? এতদিন খাইয়ে পড়িয়ে শিক্ষা দিয়ে বড় করা হলো, আর যখন তোমার কিছু দেবার সময় হলো তুমি ছেড়ে চলে যাবে? ওই সন্ন্যাসী মহারাজ বলছেন, তখন যে আমি ঠকঠক করে কাঁপছি, অবাক হয়ে যাচ্ছি, যে প্রত্যেকটা কথা মহারাজ যেন আমাকে উদ্দেশ্য করেই বলছেন, অন্যান্য সকলে মুখ চাওয়াচাই করছেন, কিন্তু ইনি তো বুঝতে পাচ্ছেন মহারাজ কাকে বলছেন। শেষে পূজনীয় মহারাজ আদেশের সঙ্গে বললেন, আমি না বলা পর্যন্ত কোথাও যাবে না, যেখানে আছো সেখানেই থাকবে। বলেই তিনি কেঁদে ফেললেন, কারণ প্রভু মহারাজের তো শরীর চলে গেছে। বলেন, কিন্তু তিনি যে চলে গেলেন আর আমি কেমন করে আদেশ পাব। তারপরেই নিজের মনকে যেন সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, আর আমি কোথাও যাব না, প্রভুর দরজায় কুকুরের মতন পড়ে থাকব। ওই জন্য প্রভু মহারাজ কোনো কোনো সন্ন্যাসী মহারাজকে বলেছিলেন যে সর্বদা মনে রাখবে, তোমায় দেখে চাল চলন কথাবার্তার মাধ্যমে লোকে ঠাকুরকে জানবে, সর্বদা সতর্ক থেকো। এইরকমভাবে, অর্থাৎ এইরকমভাবে যেন মহারাজ কৃপা করেছিলেন, ভালোবেসেছিলেন। এরকম অনেক ঘটনা রয়েছে, সেই ঘটনার মধ্যেই তো আমাদের এই সংঘ গুরু মহারাজদের প্রত্যেকের জীবনের গুরুশক্তির কৃপা, গুরুশক্তির ভালোবাসা, সেটি যেন প্রবাহিত হয়। এবং সেই জন্যই মহারাজ তাঁর জীবনের গুরুত্বপূর্ণ কাজটি যেন নিঃশব্দে সবসময় করে গেছেন। সারদা মঠ থেকে কয়েকজন সকালে মহারাজকে দর্শনের জন্য বেলুড় মঠে গেছেন মাতাজিরা, তা গিয়ে শুনলেন যে মহারাজ শ্রীমন্দিরে গেছেন। তো মাতাজিরাও সঙ্গে সঙ্গে দেখলেন যে মন্দিরে ঠাকুরের মূর্তির সামনে দাঁড়িয়ে মহারাজ নীরব প্রার্থনা করছেন। তারপর পূজারীর হাত থেকে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে হাঁটু মুড়ে প্রণাম করলেন। তখন সেই সন্ন্যাসিনী মাতাজির একটা কথা মনে পড়ছে, যে মানুষের শরীর ছিল তাঁর গলায় কঠিন অসুখ ঠিক ঠাকুরের মতন, শেষে এক ফোঁটা জলও গিলতে পাচ্ছেন না, হাঁটতে গিয়ে টলে পড়ছেন, তবুও বাইরে আসছেন, হাত তুলে আশীর্বাদ করছেন। যখন সবাই তাঁর কষ্টের কথা চিন্তা করে বলছেন, আপনার এত যন্ত্রণা হচ্ছে বাইরে আসতে হবে না, তখন তিনি হেসে বলছেন, তোমাদের জন্য ঠাকুরের কাছে শুধু প্রার্থনা ছাড়া আর তো কিছু করতে পারি না। এক সন্ন্যাসিনী মাতাজি তাঁর স্মৃতিকথায় লিখছেন যে পুরুষ ভক্তরা সকলে মিলে মহারাজের সঙ্গে নানান বিষয় নিয়ে আলোচনা করছেন, তো একজন জিজ্ঞাসা করলেন, মহারাজ রামকৃষ্ণ লোক বলে কি কিছু আছে, সেখানে কি আমাদের পরস্পরের দেখা হয়?
মহারাজ বললেন রামকৃষ্ণ লোক আছে, তবে সেখানে এজন্মের স্মৃতি থাকে না, শুধু আনন্দ আর আনন্দ। আবার একদিন জপধ্যান নিয়ে কথা হচ্ছে, এক ভক্ত মহিলা মজা করে মহারাজকে বললেন, মহারাজ আমাদের গুরুদেব আমাদের ধ্যান করতে বলেননি, আমাদের খুব সুবিধে। মহারাজ সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি নির্মল মহারাজের মেয়ে, অর্থাৎ মাধবানন্দজির মেয়ে? সে বললেন হ্যাঁ। মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি যখন জপ করো তখন ইষ্টমূর্তিকে চিন্তা করো তো? তিনি সম্মতি জানালেন। মহারাজ তখন মধুরভাবে একটি হাত ওপরে তুলে হেসে বললেন, ব্যাস ওই তো তোমার ধ্যান হয়ে গেল। সেই ভক্ত মাই একবার মহারাজকে বলেছিলেন পরে যে, মহারাজ আমার খুব বেশি করে জপ ধ্যান করতে ইচ্ছা করে, তিনি সংসারী মানুষ, নানান কাজে তাকে দায়িত্বপূর্ণ সব সমস্যা মেটাতে হয়। তখন মহারাজ তাকে বলেছিলেন যে, সুযোগ পেলে নিশ্চয়ই বেশি জপ করবে, কিন্তু কখনো সংকল্প করো না এত হাজার জপ করব বলে। মহারাজ একদিন সমস্ত ভক্তকে বললেন, তোমাদের কর্তব্য হলো সদা জপ করে যাওয়া এবং স্বামীজির কাজ করা। তখন সেই সন্ন্যাসিনী মাতাজি, তখন তিনি পূর্বাশ্রমের ছাত্রী, তিনি জিজ্ঞেস করছেন, মহারাজ আমরা কীভাবে স্বামীজির কাজ করব? তখন মহারাজ বললেন, তোমাদের স্বামীজির কাজ এখন শুধুই পড়াশোনা করা, অর্থাৎ পড়াশোনার মধ্যে দিয়েই স্বামীজির সেইটি। এরকম বহু ঘটনা যারা মহারাজকে কাছ থেকে দেখেছেন, তারা মহারাজের ভালোবাসায় একেবারে আপ্লুত হয়ে গেছেন। মহারাজের কাছে কেউ দুঃখ কষ্ট নিয়ে এলে তিনি তার কথা মন দিয়ে শুনতেন, শুনে তাকে যে উপদেশ দিতেন তাতেই তার উপকার হতো। পরে এসে সে বলতো, আপনার কৃপায় আমার সব কষ্ট দূর হয়ে গেছে। মহারাজ সঙ্গে সঙ্গে বলতেন, তোমার প্রার্থনার জোর ছিল তাই ঠাকুর তোমার কথা শুনেছেন। পূজনীয় প্রভু মহারাজ বিখ্যাত ফুটবল খেলোয়াড় সুভাষ ভৌমিককে অত্যন্ত স্নেহ করতেন। দিল্লিতে একটা বিদেশি দলের বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে সেই সুভাষ ভৌমিক মহারাজকে প্রণাম করার জন্য প্রণাম করে আশীর্বাদ নিতে গেছেন, কিন্তু ফিরে লজ্জায় সে আর মহারাজের সাথে দেখা করতে পারেনি, কারণ ভারত সেবার 2-1 গোলে হেরে গেছে। কিন্তু ভারতের হয়ে সেই গোলটি সেই ফুটবল খেলোয়াড় সুভাষ ভৌমিকই দিয়েছিলেন। তো যিনি স্মৃতিচারণা করছেন তিনি এবং সুভাষবাবুর স্ত্রী পূজনীয় মহারাজের কাছে এসে বলায় মহারাজ সেবককে ডেকে বললেন, খুব বড় বড় গোল গোল দেখে এক বাক্স সন্দেশ দাও। আর নিজের হাতে বাক্সের ওপর লিখে দিলেন, কনসোলেশন প্রাইজ ফর 2-1, অর্থাৎ 2-1 জন্য সান্ত্বনা পুরস্কার। আবার ওই সুভাষবাবুর স্ত্রী এসছেন মহারাজের কাছে, দুজনের মধ্যে হয়তো একটু ঝগড়া হয়েছে, স্ত্রীর মন খারাপ এবং স্ত্রী বলছেন, মহারাজ ওর সব ভালো, মাথাটা একটু গরম, আপনি ওর মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করবেন যাতে মাথাটা একটু ঠান্ডা হয়। মহারাজ সঙ্গে সঙ্গে হাসতে হাসতে বললেন, যখন ভাব করে বিয়ে করেছো তখন তো আমায় বলনি, এখন মাথা ঠান্ডা করার দায় কি আমার? অর্থাৎ রসিকতা। বারবার তিনি আশীর্বাদ করে বলতেন, ঠাকুর মা তোমাদের সব কষ্ট দূর করে দেবেন, পল্লীমঙ্গল ছেড়ো না, ওর ভেতর দিয়েই ঠাকুরের সেবা মানুষের সেবা সব হবে। এবং মহারাজের চিকিৎসা করেছিলেন ডাক্তার সরোজ গুপ্ত। তাকে আহ্বান করেছিলেন পরম পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজ। সেই মানুষটি জন্য, অর্থাৎ প্রভু মহারাজের জন্য। এবং প্রভু মহারাজের বায়োপসি রিপোর্টে গলায় ক্যান্সার ধরা পড়েছে। পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজ ডাক্তার সরোজ গুপ্তকে নিবেদন করেছিলেন এবং তার ট্রিটমেন্টও করেছিলেন।
কিন্তু সেই ট্রিটমেন্ট করতে গিয়ে তিনি অনুভব করেছিলেন যে মহারাজের শরীরে ছিল ব্যাধি কিন্তু মনে ছিল আনন্দ। ঠাকুরের সেই গান, দেহ জানে আর দুঃখ জানে, মন তুমি আনন্দে থাকো। ডাক্তার সরোজ গুপ্ত তার স্মৃতিকথায় সুন্দর করে লিখছেন যে ক্যান্সার ঠাকুরের গলায় হয়েছিল, ভাবতাম তাহলে কাকে দেখছি, কাকে সেবা করছি। একদিনের জন্য তিনি বলেননি ব্যথা, দেখিনি ব্যথিত, ব্যাধি বোধ তার ছিল না, ব্যাধি ছিল শরীরের, এবং সবটাই তার চাক্ষুষ হয়েছিল ডক্টর সরোজ গুপ্তের, এবং তিনি অনুভব করেছিলেন মহারাজের সেই দেবদুর্লভ হাসি। প্রত্যেক দিন ট্রিটমেন্ট করতে হয়তো দেরি করে গেছেন বেলুড় মঠে পরবর্তীকালে পোস্ট অপারেটিভ পিরিয়ডে, কিন্তু সেখানেও তিনি আনন্দ করে বলেছেন আজকে কি জ্যামে পড়েছো না জেলিতে আটকে গেছো। অর্থাৎ ওই অসুস্থ শরীরেও তার ছিল সেই আনন্দময় অবস্থা। ওই জপ, ধ্যান, তপস্যা, রামকৃষ্ণ পূজার মূল কথাটিই তাই যে শরীর বোধের পাড়ে চলে যাওয়া। এটাই মহাপুরুষরা জীবনে বারবার এসে প্রমাণ করেন, দেখিয়ে দিয়ে দেন। কখনো কখনো মহারাজকে জিজ্ঞেস করা হয়েছে যে কাকে বেশি প্রাধান্য দেব, কর্ম না ধ্যান, মহারাজ বলেছিলেন দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ, যদি কর্ম ধ্যানের মধ্যে দ্বন্দ্ব ভাবে দ্বন্দ্ব আসে তাহলে সেবাভাবে কাজ করে যাও। কেউ কেউ জিজ্ঞেস করেছেন যে কখনো কখনো আধ্যাত্মিক জীবনটা শুষ্ক লাগে, ঠাকুরের প্রতি ভক্তিশূন্য হয়ে যায় মাঝে মধ্যে মন, তখন মহারাজ বলছেন যাই করো না কেন মানসিকতাটা খুব গুরুত্বপূর্ণ, যদি তুমি ঠাকুরের প্রতি ভালোবাসা বাড়াতে না পারো তাহলে কাজকে যান্ত্রিক ও শুকনো লাগবে এবং সর্বদা অসন্তোষ বোধ করবে। শশী মহারাজ ঠাকুরের প্রতি পূর্ণ প্রেম সহ কাজ করতেন, যখন পূজা করতেন তিনি চিন্তা করতেন যে ঠাকুর প্রকৃতই জীবিত আছেন। তুমি চিন্তা করতে পারো যে তিনি ফুল দেখতে দেখতে বাগানে হাঁটছেন, তারপর তিনি তাঁর ঘরে ফিরে এলেন, আলো জানালেন, এই রকমভাবে। এবং সমন্বয়ী দর্শনের কথা বলতে গিয়ে তিনি বারবার এই কথাটি উল্লেখ করেছেন যে আমরা সবাই এই জগতের মধ্যে সম্পূর্ণ ডুবে আছি, আমাদের কাছে অদ্বৈত বৌদ্ধিক দর্শন, কাজের বেলায় দ্বৈতবাদী, কিন্তু আমাদের এই ভাবটিকে আনতে হবে সমন্বয়ী দর্শন, অর্থাৎ কাজকেই উপাসনা বা সাধনা হিসাবে গ্রহণ করা। এবং সেই কাজের মধ্যে যদি নামযশ এসে যায় তাহলে অহংকার বৃদ্ধি পায়, ঠাকুরের কাজ জেনে করলে সেই অহংকারটি আসে না। তাকে যখনই কেউ কেউ প্রশ্ন করেছেন সেই জন্য, এবং বারবার আধ্যাত্মিক জীবনের প্রসঙ্গে বলেছেন যে প্রচেষ্টা ছাড়া, সংগ্রাম ছাড়া কখনো কৃপা আসে না। সাংসারিক জীবনে সব সময় বিরক্তিকর সমস্যাগুলো থাকবেই, কিন্তু শ্রীরামকৃষ্ণের উপর নির্ভর করো এবং তিনি তোমার হয়ে সেগুলির সমাধান করবেন, তোমাকে সেগুলি নিয়ে একটুও উদ্বিগ্ন হতে হবে না। শ্রীরামকৃষ্ণের দাস হয়ে সকল কর্তব্য সম্পাদন করো এবং সব কিছু তাঁকে সমর্পণ করো ও শান্তি লাভ করো, তাঁর হয়ে তোমার সকল কর্ম করো এবং ফলাফল তার উপর ছেড়ে দাও। এইটি আমাদের আদর্শ হোক প্রভু মহারাজের অনন্ত জীবন, কারণ এই মহাপুরুষদের জীবন তো বলে শেষ করা যায় না, কিন্তু আমরা আজকে এই দুটি পর্বে তাঁর জীবনের, দিব্য জীবনের কথা স্মরণ মনন করলাম, তাঁর চরণে মুহুর্মুহু প্রণাম নিবেদন করি, এবং সেই সঙ্গে আপনাদের কাছে নিবেদন যে আসন্ন দুর্গাপূজার প্রাক লগ্নে, এটি ভিক্ষাই বলতে পারেন, সেবা পূজার জন্য ভিক্ষা, ওই ঝাড়গ্রামের প্রত্যন্ত আদিবাসী বালক বালিকাদের জন্য, মায়েদের জন্য, এবং
বেড়ি অঞ্চলের প্রত্যন্ত গ্রামে মায়েদের আশ্রম রয়েছে, এছাড়াও সন্ন্যাসিনী মায়েদের জন্য এবং আরও অন্যান্য কিছু কর্মধারা আমরা ভেবেছি আরও কিছু প্রত্যন্ত গ্রামে গিয়ে আমাদের সেই ঈশ্বর জ্ঞানে একটু সেবা পূজা নিবেদন করার। পূজোর যে আলোর রেশ নাই, এখানে কত আলো হয়, কত মানুষ, কত ফুচকা এগরোল, কত কী খায়, কিন্তু সত্যি সত্যি ওই গ্রামের মানুষগুলোর জীবনের কাছে যদি পৌঁছান কখনো, তাহলে দেখবেন ওদের কাছে হয়তো একটা কেক, একটা বিস্কুট, একটা লজেন্স, সেটাই যেন পরম আনন্দ, যেন কোটি টাকার আনন্দ তাদের মুখে চোখে বিরাজ করে। সেটা যারা প্রত্যক্ষরূপে করেন তারা বুঝতে পারেন। আর তখন ভেতরে খুব কষ্ট হয় যে এদের জন্য আরও কিছু করার, কিন্তু সত্যিই আরও কিছু করতে গেলে তো অর্থ দরকার হয়। সেই অর্থের একার তো যোগান ভগবান দেননি, ভগবান তো অত অর্থের সঙ্গতি দেননি। তাই আপনাদের কাছে প্রার্থনা করছি, যদি বিশ্বাস করে এগিয়ে আসেন তাহলে এই বালক বালিকাদের আনন্দ দানের যে কর্মকাণ্ড, সেখানে আপনিও হয়তো একটু সঙ্গী হবেন, আপনার সেই সেবার ঘো তাদের গায়ে উঠবে, তাদের পরনের একটা কাপড় হবে, তাদের হয়তো একবেলার একটুখানির আনন্দ আমাদের মনটিকে শুদ্ধ পবিত্র করবে। সেজন্য ওই প্রভু মহারাজেরই কথা না, যে তাঁর পবিত্র নাম যত জপ করবে ততই তোমার আধ্যাত্মিক উন্নতি দ্রুততর হবে। কিন্তু এই নাম তো আমরা সবসময় করতে পারি না, তাহলে যারা আমরা নাম করতে পারি না তাহলে কি করব? ওই যে ছাত্রীদের বলেছিলেন স্বামীজির কাজ কর, স্বামীজির কাজটি হচ্ছে এই মানুষের সেবা করা, আর অন্য কিচ্ছু নয়, এই স্বামীজির কাজটি হচ্ছে সেবা করা। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা জানাই যে আপনারা সবাই এগিয়ে আসবেন এবং এই মহতি কাজে আপনারাও আমাকে প্রেরণা জোগাবেন, অনুপ্রেরণা দেবেন এবং আমার জন্য প্রার্থনা করবেন, যাতে আমিও এটিকে তপস্যার মতন করেই পূজা জ্ঞানেই তাদের চরণে আমাদের অঞ্জলিটুকু নিবেদন করতে পারি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম।